আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বাদ। জান্নাতে আমরা কোন ভাষায় একে অপরের সাথে কথা বলবো, যেহেতু আমরা বিভিন্ন ভাষাভাষীর মানুষ? দেখুন, একটি দাইফ হাদিস থেকে জানা যায় যে জান্নাতিদের ভাষা হবে আরবি। হাদিসটিকে কোন কোন মুহাদ্দিসগণ জাল পর্যন্ত বলেছেন, অর্থাৎ আহিবুল আরব আলী সালাস ফা ইন্নি আরবি ওয়াল কোরআন আরবি ওয়া কালামু আহলিল জান্নাতে আরবি। তোমরা আরবকে ভালোবাসো, আরবিকে ভালোবাসো তিন কারণে, কারণ আমি আরবি, জান্নাতের ভাষাদের কথা হবে আরবি এবং কোরআন আরবি। এরকম কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বলে একটি হাদিস পাওয়া যায়, কিন্তু সেই হাদিসটি বিশুদ্ধ নয়, বিশুদ্ধ মানদণ্ড উত্তীর্ণ নয়। জান্নাতিদের ভাষ্য, কথোপকথন, অন্যান্য বিভিন্ন বর্ণা থেকে বোঝা যায় আরবিতে হবে। আল্লাহ তাআলা সেটা স্বয়ংক্রিয়ভাবে সবাইকে জানিয়ে দিবেন, সবাই স্বয়ংক্রিয়ভাবে জানবে যারা যাবে সেখানে। তবে এটিও চূড়ান্তভাবে বলা কঠিন, ভিন্ন কোনো কিছু এক্ষেত্রে হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আসলে কি রেখেছেন, প্রত্যেকে যার যার মতে করে কথা বলবে, কিন্তু সবাই সবাইটা বুঝবে এমন হতে পারে, কারণ জান্নাতে আল্লাহ তাআলা যা রেখেছেন সে সম্পর্কে হাদিসে গেছে। তিনি বলেছেন, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুন সামিআত ওয়া লা খাতার আলা কলবি বাশার। আমি জান্নাতের জন্য যা রেখেছি তাকে কোনো কল্পনাও করেনি, দেখেওনি শুনেওনি তার কোনো বিবরণ। এরপরে ফারজানা সুলতানা, আপনি জানতে চেয়েছেন আল্লাহ শাস্তি দিচ্ছেন নাকি পরীক্ষা নিচ্ছেন, কিভাবে বুঝবো? খুবই কঠিন ভাই বোন ফারজানা। আমাদের জীবনে কোনো বিপদ আসলে সেটি একইভাবে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হতে পারে, আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছেন, এমনটি হতে পারে, আমরা কি করি, আমরা সবর করতে পারি কিনা। আবার একই সঙ্গে আমাদের কোনো কৃতকর্মের জন্য শাস্তি আল্লাহ তারা দিচ্ছেন, দুনার আজাবিল আকবার, বড় শাস্তির আগে ছোট শাস্তি দিয়ে আল্লাহ আমাদেরকে সতর্ক করতে চাইছেন, এমনটিও হতে পারে। তো কোন দৃষ্টিকোণ থেকে কোন বিপদটি এসছে, কোন সমস্যাটি এসছে, সেটি কিন্তু আমাদের কারোরই বলার কোনো সুযোগ নেই, যেহেতু নবী নেই, ওহি দুয়ার নেই, আল্লাহর এই বিষয়টিকে জানার কোনো উপায় নেই। আমরা স্বাভাবিকভাবে এটিকে, দুইটারই সম্ভাবনা রয়েছে, সেই জায়গা থেকে বিপদে পড়লে আমরা ইস্তেগফার করব এবং ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রয়াস চালাবো।